খবরের শিরোনামে ফের একবার সিঙ্গুর, আর রাজ্য সরকারকে বলা হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে টাটাকে, যে রায় ঘোষণা হয়েছে আর্বিট্রাল ট্রাইব্যুনালে। আর রাজ্য সরকার কিন্তু বলছে যে এটা সম্পূর্ণভাবে বামফ্রন্টের দায়। আমরা কথা বলবো মধ্যমগ্রাম সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ব্যানার্জির সঙ্গে। দাদা, আমার প্রশ্ন, 2012 থেকে 2023, এই এতগুলো বছরের মধ্যে, এই 11 বছরের মধ্যে সিঙ্গুরের ঠিক কি উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের হাতে? ব্যাপারটা হচ্ছে, গভর্নমেন্টকে আর্বিট্রেটর থেকে বলেছে টাকা টাটাকে দেওয়ার জন্যে। জমিটা যারা নিয়েছিল তখন বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল। এবার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেই নেয়ার ক্ষেত্রে, এটা খুব ন্যাচারাল হিসাব যে যে গভর্নমেন্টই যা দায় নিক, পরের গভর্নমেন্টকে তো তার দায় নিতেই হবে। তো ন্যাচারালি যদি কেউ সত্যিকারের পেয়ে থাকে তাহলে তাকে দিতে হবে ক্ষতিপূরণ। কিন্তু রতন টাটার কাজ কিন্তু প্রায় শুরু হয়েছিল জমিতে, মানে শিল্পর কাজটা তো স্টার্ট হচ্ছিল, বাট আন্দোলনের জন্যই তো এই কাজ বন্ধ হয়ে গেল এবং রতন টাটাও চলে গেলেন। এই আন্দোলন দিয়েই তো তৃণমূল সরকারের সরকারে আসা, বামফ্রন্টের অবসান ঘটল। না, শুধু সিঙ্গুর দিয়ে আন্দোলন করে সরকারে এসে এটা এই ঘটনাটা আমি সঠিকভাবে মানতে পারি না, কারণ তার আগে রিজওয়ানির হত্যাকাণ্ডে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলাম যে একটা অনৈতিক হত্যাকাণ্ড, একটা অনৈতিক লোককে সাপোর্ট করা হয়েছে, বামফ্রন্ট করেছিল সেটার জন্য করেছি। তারপরে নন্দীগ্রামের জন্য অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, যা তার জন্যই ক্ষমতা এসেছে। শুধু সিঙ্গুরটাই ফ্যাক্টর নয় কিন্তু, যে সিঙ্গুরের জন্যেই বামফ্রন্ট ক্ষমতার থেকে চলে গেছে, এরকম ভাবার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আর আইন, আইনের পথে যদি চলতে হয় তো আইন যা বলবে আমাদের গভর্নমেন্ট সেই লাইনেই যাচ্ছে। গভর্নমেন্ট অ্যাপিল করবে, সেই অ্যাপিল করার পরে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে। একই সাথে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু আবার দাবি করছেন যে বিজেপি ওনাকে ফাঁসিয়েছে, কিন্তু তার সাথে এটাও বলছেন যে মমতা দিদি সবটাই জানতেন। কি বলবেন? না, আমার মনে হয় দিদি কে এর মধ্যে জড়ানো ঠিক না, কারণ দিদি এখনও, দিদির যা ভাবমূর্তি আছে রাস্তায় চললে এখনও 2-4-5 হাজার 10 হাজার লোক দিদির পিছনে হেঁটে চলে যাবে, এমনি বলতে হবে না। সুতরাং দিদিকে জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছে আমি জানি না, কী করেছে এগুলো কোনোটাই প্রমাণিত নয়, প্রমাণিত তথ্য নয়, কারণ সবটাই বাকিবুর, জ্যোতিপ্রিয় অমুক তমুক হ্যান ত্যান এইসব চলছে। সুতরাং এর পার্থ চ্যাটার্জিও আটকে আছে, আপনার ওই কেষ্ট আটকে আছে, সুতরাং কোনোটাই এখনও কিছু প্রমাণের জায়গায় যায়নি। যেদিন প্রমাণ হয়ে লালুর মতো পানিশমেন্ট হবে সেদিন বুঝবো সত্যি অন্যায় করেছিল কিনা। অর্জুন সিং কিন্তু বলেছেন উনি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে আছেন, এতে কিন্তু বিজেপির একাংশ আবার ওনাদেরকে চড়ে চড়ে মাস্তুতো ভাই বলেও দাবি করছে। অর্জুন সিং, আমরাও তো বলছি, আমরা যতক্ষণ পানিশমেন্ট না হচ্ছে, যতক্ষণ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ আমরা এদের পক্ষেই। আর আমার দিদি যদি এদের পক্ষে থাকে তাহলে আমাদের, আমরা তো পক্ষেই আছি। সুতরাং দিদির ব্যতিরেকে এখনও বাংলা ভাবতে পারে না। আমরা কথা বললাম মধ্যমগ্রাম সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ব্যানার্জির সঙ্গে। আপনারা দেখতে পেলেন, আপনারা দেখছেন এফএন বাংলা, আমি মধুমিতা, আবার আসবো রাজ্যের আরও অনেক খবর নিয়ে, সঙ্গে থাকুন আমার। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ ঘাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। এভিএন, রং ছাড়াই রঙিন।